हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। बंधुरा, महिला मासिक पिरियडटी है जो मासिक ऋतुस्राव है से प्रति मासे मासे प्रति 28 दिन अंतर अंतर चले गए, किंतु कोनो कोनो महिला चान जे तादर जे पिरियड डेटटा सेटा आगिए नीते। बंधुरा, एक्जैक्ट जे डेटटा मन करें जे 30 तारीखे पिरियडेर डेट आछे सेटी तारा 25 तारीखे करे नीते चाय बा 20 तारीखे करे नीते चाय। कारण कि कोनो कारणे जदि কোনো মহিলার কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, মিটিং মিছিলে যেতে হয় বা কোনো ফাংশন বিয়ে বাড়ি যেতে হয়, সেই সময় যদি কারো পিরিয়ড শুরু হয় তখন কি প্রচণ্ড অসুবিধা হয়। বন্ধুরা, ভালোভাবে চলাফেরা করা যায় না, সেই জন্য কি কিছু কিছু মহিলারা চায় সে যে পিরিয়ডের ডেটটা আগিয়ে নিতে। বন্ধুরা, আজকে আমি এই বিষয়ে এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেইল জানকারি দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে পিরিয়ড ডিলে করার বিষয়ে। বন্ধুরা, পিরিয়ড কেমন করে দেরিতে করা যায়। বন্ধুরা, মনে করে একজ্যাক্ট ডেট 1 তারিখে কেউ চায় 5 তারিখে করতে বা 10 তারিখে করতে, কেমন করে পিরিয়ড ডেটটা দেরিতে নেওয়া যায় তার মেডিসিনসের ব্যাপারে শেয়ার করছি। যদিও বা মেডিসিন সেম, কিন্তু এর যে নেওয়ার তরিকাটা, এই নেওয়ার তরিকার ডোজটার উপরেই এটি কাজ করে থাকে। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে পিরিয়ড আগিয়ে নেওয়ার যে ম্যান মেডিসিনটি, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের পিরিয়ড 1 থেকে 10 দিনের মধ্যে শুরু হয়ে যায়। বন্ধুরা, আপনি যত তারিখে আগাতে চান, যত দিন পিরিয়ড আগাতে চান, সেই হিসেবে আপনাদের ব্যবহার করতে হবে। কেমন করে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি, এর ইউজেস, ডোজেস, সাইড এফেক্ট, সমস্ত কিছু বন্ধুরা ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, কোনো কোনো মহিলাদের পিরিয়ডস ইররেগুলার হয়। বন্ধুরা, নিয়মিত হয় না, সময় পের হয়ে যাচ্ছে, পিরিয়ড হচ্ছে না, 30 দিনের জায়গায় 40 দিন হয়ে যাচ্ছে, 50 দিন হয়ে যাচ্ছে, পিরিয়ড শুরু হচ্ছে না। বন্ধুরা, এই মেডিসিনটি নিলে আপনাদের 1 থেকে 10 দিনের মধ্যেই পিরিয়ড শুরু হয়ে যাবে। আপনারা এই সমস্ত কেজও ব্যবহার করতে পারেন বা পিরিয়ড যদি নর্মালও হয়ে থাকে, নির্দিষ্ট টাইমও হয়ে থাকে, সেই পিরিয়ডের ডেটটা আগিয়ে নিতেও বন্ধুরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি দু ধরনের ক্যাসের জন্যই খুবই ইফেক্টিভ এবং 100% ইফেক্টিভ মেডিসিন। বন্ধুরা, তো বন্ধুরা, যে মেডিসিনটি আপনার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নর্থস্টারন 5 mg। বন্ধুরা, এই যে নর্থস্টারন, এটা হচ্ছে একটি মলিকিউলস নাম। এই মলিকিউলসে মার্কেটে বিভিন্ন পপুলার আলাদা আলাদা ব্র্যান্ড নামে আপনারা পেয়ে যাবেন। মার্কেটে কিনতে গেলে আপনাদের ব্র্যান্ড নাম জরুরি হয়ে পড়ে। বন্ধুরা, সেই জন্য যে কোনো ব্র্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন, যেমন প্রিমোল্ড N5mg, প্রিমোর N5mg, রেজিস্ট্রন 5mg, যে কোনো কোম্পানির যে কোনো মেডিসিন, যে কোনো একটা, আমি যে তিনটার কথা বললাম বা আর অন্য অন্য ব্র্যান্ড যদি আপনারা পেয়ে থাকেন, যে কোনো কোম্পানির যে কোনো মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু একটা জিনিস, যে ম্যান জিনিস, সেটা হচ্ছে নর্থস্টারন 5mg। এই যে মলিকিউলসটা, এই মলিকিউলসটি বন্ধুরা সেম 5mg-তে 5 পাওয়ার আছে। বন্ধুরা, এটি যাবতীয় সমস্যার জন্য মহিলাদের, এটি এক ধরনের হরমোন, এটি পিরিয়ডের যে টাইমটা সেই টাইমটা আগিয়ে নেওয়ার জন্য, পিরিয়ডের যে টাইমটা সেই টাইমটা পিছিয়ে নেওয়ার জন্য, পিরিয়ড যদি না হয়ে থাকে, ইররেগুলার হয়, পিরিয়ড শুরু করার জন্য, সব ক্ষেত্রে এটি 100% ইফেক্টিভ। বন্ধুরা, কিন্তু তফাৎ শুধু এটাই, এর ডোজের উপর নির্ভর করে। যদি পিরিয়ড ডেট যদি আপনারা পিছোতে চান, সেক্ষেত্রে আলাদা ডোজ আপনাদের ব্যবহার করতে হবে, আলাদাভাবে ব্যবহার করতে হবে। যদি পিরিয়ড ডেট আপনারা আগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে ব্যবহার করতে হবে, আলাদা আলাদা ডোজ হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমি পিরিয়ড আগিয়ে নেওয়ার যে ডোজটা হয়ে থাকে সেই ডোজটাই আমি আপনাদের শেয়ার করবো। তো বন্ধুরা, এই নর্থস্টারনের 5mg ট্যাবলেট বা প্রিমোল্ড N5mg বা রেজিস্ট্রন 5mg ট্যাবলেটটি, এটি আপনাদের একটি করে বড়ি দিনে দুবার খেতে হবে, খাওয়ার পরে পর। বন্ধুরা, সকালবেলা এবং রাত্রেবেলা খাওয়ার পর, যে কোনো দু টাইম খাওয়ার পর ব্যবহার করবেন এবং এটি কন্টিনিউ 5 দিন ব্যবহার করতে হবে। বন্ধুরা, 5 দিনের বেশি আপনারা ব্যবহার করবেন না, 1 থেকে 5 দিন, 5 দিন ব্যবহার করতে হবে। একটি স্ট্রিপে 10টি ট্যাবলেটই থাকে, সেটা 5 দিন চলে যাবে, যার দাম প্রায় হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে পড়ে। বন্ধুরা, একটা স্ট্রিপ কিনে আনবেন এবং 5 দিন ব্যবহার করবেন দিনে দুবার করে। এটি 5 দিন ব্যবহার করার পর 1 থেকে 10 দিনের মধ্যে আপনাদের পিরিয়ড শুরু হয়ে যায়। বন্ধুরা, চাই সেটা ইররেগুলার পিরিয়ডের জন্য ব্যবহার করেন, চাই সেটা পিরিয়ডের যে টাইমটা সেই টাইমটা আগানোর জন্য ব্যবহার করেন। 5 দিন ব্যবহার করার পর 1 থেকে 10 দিনের মধ্যে যে কোনো সময় আপনাদের পিরিয়ড শুরু হয়ে যায়। বন্ধুরা,
তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।